আন্তরাজ্য ট্রাক পাচার চক্রের হদিশ, গ্রেফতার দুই, উদ্ধার একটি ট্রাক। ঋণের টাকা পরিশোধ হয়নি এমন একটি লরি রং পাল্টে ভিন রাজ্যে বিক্রির অভিযোগ। আন্তরাজ্য ট্রাক পাচার চক্রের হদিশ পেল পুলিশ। সম্প্রতি এক বীমা সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানার পুলিশ। তদন্তে নেমে এক পাচারকারীকে গ্রেপ্তার করে তারা। তাকে জেরা করেই আরও এক পাচারকারীর খোঁজ মিলেছে। তদন্তে নেমে একটি লরিও উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ব্যাংকের কিস্তি শোধ না হওয়া ট্রাক কিনে ভিন রাজ্যে নিয়ে গিয়ে রং করে তার নম্বর প্লেট পরিবর্তন করে বিক্রি করে দিত এই চক্রের পাণ্ডারা। পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগে একটি ফাইন্যান্স বা লোন প্রদানকারী সংস্থার পক্ষ থেকে অভিযোগ আসে পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। প্রায় এক সপ্তাহ আগে উত্তর চব্বিশ পরগনার খর্দা থানার সোদপুর এলাকা থেকে অভিজিৎ বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করে হারোয়া থানার পুলিশ। তাকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। অভিযুক্তকে জেরা করে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মোহাম্মদ শাহজাদ হোসেন নামে আরও এক ব্যক্তির খোঁজ মেলে। এরপরে হারোয়া থানার পক্ষ থেকে অভিযান চালিয়ে বেলডাঙ্গার শাহজাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ধৃতেরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ঋণের টাকা শোধ না হওয়া লরি অল্প দামে কিনে নিত। লরি কেনার পর সেগুলি পাঠিয়ে দিত মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলায়। সেখানে নির্দিষ্ট জায়গায় লরি চলে যাওয়ার পর রাতারাতি তার রং পরিবর্তন করে নতুন নম্বর প্লেট লাগিয়ে দেওয়া হতো। এরপর সেগুলি বিক্রি করে দেওয়া হতো অন্য রাজ্যে। মূলত এভাবেই কাজ চালিয়ে যাচ্ছিল চক্রটি। অভিজিতের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গার একটি গ্যারেজ থেকে একটি লরিও উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বসিরহাট হারোয়া থানা এলাকার মানবাধিকার এক কর্মী পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, মাজমপুরের বারো চাকার একটি ট্রাক চুরি হয়ে গিয়েছিল, মানে বলঘাটা থেকে। তো চুরি হয়ে যাওয়ার পর যে ট্রাক মালিক, বারো চাকার ট্রাক, এই ট্রাকের যিনি মালিক, সেই মালিক হারোয়া থানাতে অভিযোগ দায়ের করেছিলেন। দীর্ঘদিন, প্রায় আনুমানিক 8-9 মাস হয়ে গেছে, তদন্ত চলছিল, ট্রাকটি পাওয়া যাচ্ছিল না। আজকে শুনলাম সে ট্রাকটি পাওয়া গেছে, পুলিশ সে ট্রাকটি উদ্ধার করেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে। বারো চাকার ট্রাক উদ্ধার করেছে। আরও তার সঙ্গে খুশির বিষয় হলো, অত্যন্ত খুশির বিষয়, তার পাশাপাশি যে দোষী শাহজাদ হোসেন তাকেও গ্রেপ্তার করেছে। পুলিশের এই সফলতায় আমি মানবাধিকার কর্মী হিসেবে অত্যন্ত খুশি। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে মানবাধিকারের পক্ষ থেকে হারোয়া থানাকে, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। পুলিশ এইভাবে সক্রিয় ভূমিকায় থাকলে মানুষ পুলিশের প্রতি আস্থা রাখতে পারবে, মানুষ সুরক্ষিত থাকবে, সমাজ সুরক্ষিত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হারোয়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।